বাংলাদেশের বুক চিরে ভারতীয় রেল যেতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে এক সমাবেশে এমন কথা বলেন দলটির নেতারা। বলেন, ভারত সরকারের সাথে 13টি সমঝোতা স্মারকের প্রতিটিতেই দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে। নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতেই সরকার ভারতের কাছে দেশ তুলে দিচ্ছে বলে অভিযোগ তাদের। এই চুক্তির মাধ্যমে দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে বলেও শঙ্কা জানানো হয়। মিছিল শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ভারতকে এই করিডোর দিচ্ছে, আবার রবীন্দ্র অসম চুক্তি করছে, আমাদের সেনাবাহিনী আমাদের পুলিশদের ব্রেন ওয়াশ করার জন্য নানাবিধ চুক্তি করেছে। কেন করছে এগুলো? কারণ শেখ হাসিনা আজকে অসহায়।